আসসালামু আলাইকুম সফট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি তানভীর আহমেদ বলছি আজকে যে টিউটোরিয়ালটি দেখানো হবে সেটা হলো উইন্ডোজ হোস্টিং যারা ইউজ করে থাকেন তারা প্লেস্ক প্যানেল থেকে কিভাবে নতুন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সো ফার্স্টলি নতুন ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে যেটা করতে হবে আপনাদেরকে প্লেস্ক প্যানেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে লগ ইনের পর ফার্স্টলি আপনারা যে পেজটা দেখতে পাচ্ছেন হোম পেজ সেখান থেকে আপনি একটা অপশন পাচ্ছেন মেইল সে মেইল অপশনে ক্লিক করতে হবে এখানের মধ্যে আপনি আপনার এক্সিস্টিং ইমেল অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছেন এবং নতুন ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে হলে তখন আপনাকে ক্রিয়েট ইমেল অ্যাড্রেসে যেতে হবে এবং সেইখানের মধ্যে আপনি আপনার ইমেল অ্যাড্রেস নতুন যে ইমেল অ্যাড্রেসটি দিতে যাচ্ছেন সেটি ইনপুট হিসেবে দিলে হবে আমি যেমন দিলাম ইকরা ওয়ান অ্যাট দ্য রেট এম এ সাউন্ড ডট ইনফো পাসওয়ার্ড যেটা আছে সেটা জেনারেট দিয়ে দিলাম অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখতে হবে অথবা আপনার পরবর্তীতে এখান থেকেও চেঞ্জ করে নিতে পারবেন এবং মেল বক্সের যে কোটা যেটি আছে সেখানের মধ্যে আপনি চাইলে টু ফিফটি এম বি সিলেক্ট করে রাখতে পারেন আদারওয়াইজ প্রত্যেকটি অ্যাকাউন্টের জন্য আপনি ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ দিতে পারেন আমি টু ফিফটি এম বিতে সিলেক্ট করে রাখলাম দেন আমি ওকে দিলাম আমরা দেখতে পাচ্ছি ইমেল অ্যাড্রেস ইকরা ওয়ান অ্যাট দ্য রেট এম এস জেস সাউন্ড ডট ইনফো ওয়াজ ক্রিয়েটেড অলরেডি ক্রিয়েট হয়ে গেছে সো যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইক্রা ওয়ান অ্যাট দ্য রেট এমএস জেস সাউন্ড ডট ইনফো এই ইমেলটি ক্রিয়েট হয়ে গেছে যেখানের মধ্যে আমি টু ফিফটি এমবি ডিস্ক লিমিট রেখেছি এই ইমেলটির জন্য এবং এখন পর্যন্ত আমার কোনো এমবি ইউজ হয়নি সো এইভাবেই আমরা প্লেস প্যানেলের মধ্যে যে কোনো একটি ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে পারবো আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো থাকবেন